ইন্টারন্যাশনাল মানুষজনে জোকারিছে সমগ্র রাজ্য ইন্টারন্যাশনাল জনের বিরুদ্ধে ক্ষোভিত রাজ্যের দল সংগঠন বিপুরিয়া থানাত কংগ্রেসে দিলে এজাহার কারোবার মতে তেও মানসিক বিকারগ্রস্ত একাংশর দাবি অসমবাসীর উচরত তেও ক্ষমা খুঁজ হয় ইন্টারন্যাশনাল মানুষ মানে এও কথা কব খুঁজিছো অসম বিধানসভার সম্মানীয় এগারি সদস্যই অসম বিধানসভার চৌহদতে অসমিয়া ভাষাক লৈ করা মন্তব্য জোকারিছে সমগ্র রাজ্য নিজকে সদায় অসমিয়া অসমিয়া বলে জাহির করা এগারি বিধায়ক সিরাজউদ্দিন আজমলে নিজকে ইন্টারন্যাশনাল ম্যান হিসাবে আখ্যা দি করেছিল সদন্ধ ঘোষণা মই অসমিয়া নকও মই অসমিয়া ভাষা নাজানো অসমিয়াত নকও আলহামদুলিল্লাহ আমি ইন্টারন্যাশনাল মানুষ মানুহ মক দুনিয়ায় মানুহে জানে ইংলিশে নকলে মানুহে বুঝি নাপায় অসমে জানে নেকি মানুহ দুনিয়া মানে নাজানে মই অসমীয়া ভাষা নাজানো এই কারণে মই ইংলিশে কৈ আছো মই অসমীয়া ভাষা নাজানো অসম বিধানসভার সদস্য অসমীয়া ভাষা বিরোধী মন্তব্য করা বিধায়ক সিরাজউদ্দিন আজমলের বিরুদ্ধে বিপুরিয়া থানাত এজাহার দিলে কংগ্রেসে খুদ অসম বিধানসভার সদস্য হয়ে বিধানসভা চৌহদতে অসমীয়া ভাষা বিরোধী মন্তব্য করা বিধায়ক সিরাজউদ্দিন আজমলের বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে সমগ্র অসম সিরাজউদ্দিন আজমলক ক্ষমা খোঁজার দাবি অখিল গগৈ বদরুদ্দিন আজমল আর সিরাজউদ্দিন আজমলের AIDF অসমীয়া জাতির এটা শত্রু দল যে সময় রাজনীতির ক্ষেত্রে হিন্দু আর মুসলমান মৌলবাদক উৎসাহ যোগাইছে ঠিক তেনেদরে ভাষার ক্ষেত্রতো অসমীয়া ভাষার বিরুদ্ধে যে অপমানসূচক বক্তব্য প্রদান করেছে ইয়ে সমগ্র অসমীয়া জাতিটোর প্রতি অন্যায় গতি মই সিরাজউদ্দিন আজমলের এই বক্তব্যক নিন্দা করছো তেখেতক এই বক্তব্য উঠাই লোলে দাবি উত্থাপন করছো আর সমূহীয়াভাবে সমগ্র অসমবাসী রাইজর ওসরত অসমীয়া ভাষার বিরুদ্ধে অসমীয়া জাতির বিরুদ্ধে বক্তব্য আগবহা সিরাজউদ্দিন আজমলক ক্ষমা বিচারিবর কারণে দাবি উত্থাপন করছো বিধায়কগী কাণ্ডত ক্ষোভিত বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হীরেণ গোহাই ডক্টর গোহাই মতে সিরাজউদ্দিন আজমলের দরে মানুষের কথা কাণ্ড বুঝা টান কব নয় মানুষের কথা কাণ্ড বুঝা টান নাজানিব পারে কিনা এক্সিডেন্টের ফলত হয়তো লিখিব সরুতে হয়তো ইয়াত নাছিলে বাহিরত বিজনেস করে আছিল কিনা গতি সেই কথাখিনি কলে হলে দুঃখিত মানে নাজানো মানে শিকি লম যে কথা এটা তো কৈছে হেঁচাত পড়ি কিন্তু তেতিয়াই তো নকলে ফলত মানে একটা অবাঞ্ছিত পরিস্থিতি জন্ম দিলে ইফালে আজমল পরিয়ালক দালাল আখ্যা হলো অসম একত্রিত যুব পরিষদর সিরাজউদ্দিন আজমলক মানসিক বিকারগ্রস্ত আখ্যা কেউ মন্তব্য অপমান করেছে রাজ্যের শিক্ষিত সমাজক তুমি সিরাজউদ্দিন আজমল যি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী নহওয়া যি আগর দালাল নহওয়া তুমি যি ব্যবসায়ী নকা সেই মতলব নাই অসমত তুমি থাকলে অসমীয়া ভাষা কবা সংবাদ মাধ্যমের আগত অসমীয়াত তুমি কথা পাতিবা তার কারণে আমি সকিয়াই দিছো বেয়া শব্দ ব্যবহার করছো কুকুর বলে কোথাও পাগল বলে কোথাও তাক অন্য ভাষায় দিও গালি পারিবলে মন গেছে এই মুহূর্তে সিরাজউদ্দিন আজমলের লিখে একটা পাগলক আসলে প্রহার করব লাগে বহু শিক্ষিত মানুষ আছে এই শিক্ষিত মানুষ চামকো কিন্তু তুমি অপমান করেছা গতি তুমি সতর্ক থাকাটো আমি বিচার ইফালে অসমীয়া ভাষা বিরোধী মন্তব্য করা সিরাজউদ্দিন আজমলক উভতি ধরলে বিতর্কিত লেখিকা শিখা শর্মাই লাজ লগা নাই ইন্টারন্যাশনাল মানুষ হয়ে পেলায় অসমের নিচিনা এখন একদম দরিদ্র রাজ্য আই পেলে MLA হবলে লাজ লগা নাই ইন্টারন্যাশনাল মানুষ ইন্টারন্যাশনাল থাকক না অসমলে আহিবলে কোনে কৈছে সিরাজউদ্দিন আজমলে অসমত কি বিচারি আইছে সিকিউরিটি বিচারি আইছে পাওয়ার লাগে যাতে সিকিউরিটি পুলিশ পায় বদরুদ্দিন আজমল সাংসদ কেলে হয়েছে যাতে সিকিউরিটি পায় ইন্ডিয়া যাতে ঘুরব পারে সিকিউরিটি লৈ পেলে লাজ নাই ইন্টারন্যাশনাল বলে কব কারণে মেন্টালিটি ইন্টারন্যাশনাল হব লাগে সিরাজউদ্দিন আজমলে কি ভাষাত কথা পাতে সেয়া আমার লুকআউট নহয় কারণ আমার মাতৃভাষা কোনোবাই যদি আদরি গ্রহণ করে ভাল কথা যদি নকরে তাত আমার কবলগিয়া নাই সিরাজউদ্দিন আজমলে অসমিয়া নকলেও বদরুদ্দিন আজমলে অসমিয়া নকলেও অসমিয়া ভাষার মৃত্যু নহয় মুঠতে অসমিয়া ভাষা সভ্যতা সংস্কৃতির বিতর্কত বারে বারে সোমাই পড়ে AYDF দল তথা দলীয় নেতৃত্ব নিজকে সদায় অসমীয়া বলে জহাই ফুরা আজমল এন্ড কোম্পানিয়ে কেউ বারে বারে বিতর্ক সূত্রপাত করে অসমের স্বকীয়তাবাদক লৈ শেহতীয়াকৈ অসমীয়া ভাষা বিতর্কক লৈ আজমল এন্ড কোম্পানির বিরুদ্ধে পুনৰ ভাবিবলৈ বাধ্য করব নাকি অসমৰ জনতা এই প্রশ্ন এতিয়া রাজ্যবাসীর মনত কমলেশ বর্মনের রিপোর্ট দ্য নিউজ প্লাস